ভগবানের আপন দেশ নাকি সাক্ষাৎ যমরাজের মৃত্যুপুরে? চারিদিক সবুজে ঘেরা উপত্যকা, মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শান্ত পাহাড়, কুয়াশার আলতো চাদর মুড়ে আছে তার মাথায়, এরই মাঝে কুঞ্জ ছায়ার পরশ। কিছুদিন আগে এভাবেই বর্ণনা করা হতো ওয়েনারকে, কিন্তু এখন সেই সবই অতীত। দেখলে মনে হবে কোনো অদৃশ্য পাশবিক শক্তি পিষে দিয়ে চলে গিয়েছে গোটা এলাকা। ভূমি ধসে প্রায় নিশ্চিহ্ন গোটা গ্রাম, ধসে পড়েছে একের পর এক ঘর, ভাগ্যক্রমে এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে গুটি কতক বাড়ি। ধ্বংস বিধ্বস্ত কেরলের এই জনপদে এখনো চলছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা বাড়তে বাড়তে প্রায় 300 ছাপিয়েছে। সরকারি হিসাবে 308 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, কিন্তু অসমর্থিত সূত্রে মৃতের সংখ্যা আরও বেশি, অন্তত 340। কেরল পুলিশের অতিরিক্ত ডিজি শুক্রবার জানান, প্রায় 300 মানুষ এখনো নিখোঁজ, 348টি বাড়ি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের পাশাপাশি উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনী। জানা গিয়েছে উদ্ধারকারীদের 40টি দল উদ্ধার কাজ শুরু করেছে, যা এখনো চলছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গেই হাত মিলিয়ে উদ্ধারে নেমেছেন স্থানীয়রাও। এছাড়াও রয়েছে বেশ কিছু বেসরকারি উদ্ধারকারী দল। চূড়ামালাতে উদ্ধার কাজে আরও গতি আনার জন্য বৃহস্পতিবার রাতের মধ্যে অস্থায়ী সেতু বানিয়ে ফেলেছে সেনা। মুন্ডাক্কাই এবং পুঞ্জিরিমাত্তাম গ্রামে উদ্ধার কাজ শুরু হয়েছে। ধ্বংসকবলিত মুন্ডাক্কাই এবং চূড়ামালাকে মোট 6টি অঞ্চলে ভাগ করে চলছে উদ্ধার কাজ। প্রথমে আত্মামালা, আনারমালা, দ্বিতীয় মুন্ডাক্কাই, তৃতীয় পুঞ্জিরিমাত্তাম, চতুর্থ ভেলারিমালা গ্রাম, পঞ্চম জিভিএইচ এএস ভেরামালা, এবং শেষে নদী পারগুলিতে পুরো দমে চলছে উদ্ধার কার্য। ডে বিফোর ইয়েস্টারডে উই হ্যাভ ইট ফাইনালাইজড, দ্যাট মিন্স উই হ্যাভ ডিভাইডেড দ্য টোটাল এন্টায়ার এরিয়া ইনটু 6 জোনস এন্ড উই অথরাইজ ওয়ান সিনিয়র অফিসার ফর এভরি জোন। Under his leadership, every unit contained 40 members. That includes military, navy, fire force, NDRF, forest, fire and safety, etc., etc. Plus the local volunteers who are expert in the rescue activities. Our feeling is it is functioning as very perfectly and impressive model. অন্যদিকে খানিক একই রকম ঘটনা উত্তরাখণ্ড হিমাচল প্রদেশেও। ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে গোটা গ্রাম, চোখের সামনে ভেসে গিয়েছে ঘরের পর ঘর, বন্যাত্তরে ভেসে গিয়েছেন পরিজন প্রতিবেশী। বৃষ্টি আর ধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশের সিমলা, মান্ডি, কুলু জেলা। ধ্বংসের কবলে ভেঙেছে বহু ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল, সেখানেও পুরো দমে চলছে উদ্ধার অভিযান। হিমাচলে 3 রাত 1 করে উদ্ধার কার্য চালাচ্ছেন ভারতীয় সেনা জওয়ানরা। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক দৃশ্য, কখনো বেইলি ব্রিজ বানিয়ে, আবার কখনো নিজেদের জীবন তুচ্ছ করে সেফটি কর্ড বেঁধে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছে সেনা। জানা গিয়েছে সামেস জেলায় এখনো পক্ষে অন্তত 36 জন নিখোঁজ, তাদের খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়েছে। তবে বারবার দেশের একাধিক স্থানে এই অবস্থার জন্য প্রকৃতির সঙ্গে মানুষের যথেচ্ছ ব্যবহারকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। এখনো যদি সচেতন না হওয়া যায়, তাহলে সেই দিন আর দূরে নেই যখন দেশের সর্বত্রই এমন ধ্বংসযজ্ঞ দেখা যাবে, এমনটাই আশঙ্কা করছেন পরিবেশবিদরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।